আজাদা সাই অনারালের একা দাল্লারে সম্বন্ধ হতে হয় ভি আনালে উহুদ লড়াই ব্যাগুনা জানো আর রোহিঙ্গা কমে আর হাজার মুসলমান কলে ব্যাগুনা জানে উহুদ লড়াই সম্বন্ধে এ উহুদ লড়াই ইমাম মাদা আছে মক্কা মানে নতুন আবু জাহেল মরণর পরে গোল লিডার উঠি লিডারশিপ নাম হইলে আবু সুফিয়ান এ আবু সুফিয়ান ইতে আছে 3000 কাফের কলে মক্কা তুন নেলি মদিনারে খতম করি বললা মদিনা মা আছে সাহাবা একরাম কলর ধ্বংস করি বললা দুনিয়াতে ইসলাম ধর্ম ধ্বংস করি বললা নেলি আগে গই 3000 কাফের লয়রে হতনি আনর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুনি বাদে নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরাম কলর মশরা করি যুদ্ধলা সাহাবা একরাম কল বলা গজি বলা গজি হে এটা আছে ইহাদা সাহাবা একরাম কল তৈয়ার হইল যুদ্ধ করি বললা তাহলে হে তোমার নবী মশরা করে নাকি মদিনা শরীফের ভিতরে থাইরে যুদ্ধ করিও নাকি বাইরে যাইরে যুদ্ধ করি নবী মুহাম্মদের মকসদ আছিল মদিনার ভিতরে তাকে যুদ্ধ করি হে তোমার বেশভাগ সাহাবা একরাম কল হদিয়া রাসূলুল্লাহ ন আর কুল্লুং হালা মদিনা যাইরে যুদ্ধ করি হে তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ফয়সালা রে বাদ দি সাহাবা একরাম কলর ফয়সালা লয়রে ময়দানের মধ্যে কুল্লুং হালা জায়গার মধ্যে যুদ্ধ করি বলা বাইরে ইহাজার মুজাহিদ ইহাজার সাহাবা একরাম কল লয়রে আই বাদে ময়দানের মধ্যে পৌঁছে গেল ওটা তো কাবের কল 3000 আই পৌঁছে গেল 3000 তে ইহাজার দরিমের মধ্যে মোকাবেলা যে নিলা বদরর সিস্টেম বদরের মধ্যে কাফের বেশি মুসলমান হওয়াছিল লাইক এডিও হিন্দুলা এই ইহাজার মুসলমান হিন্দু তো দাসে বানা ফন্দা শো মানুষ আরে লোয়ার গার বাজু তাজু হিন আসিল আর কিছু নাসিল জন্ম মতো তো গুঁড়া ওয়া গারা নাসিল হার এক পাড়ো তো মেটেরিয়ালস দিন আছেন মাল মিকা তো হমাস ছিল তো যুদ্ধ মাদে আমি ফিলের মাদে গিয়ে দেবো অত্তম মাদে কাফের খুলে আছে তারা 3000 কাফের হিবার আছে তিন ভাগ করে ফেলাই তিন ভাগ করে দেখে দাদা তিন ভাগ কমা তিন লিডার বাসি দিল হেরে দাদা ওগ্গ আছে লিডার বাসি দিয়ে দেখে দাদা ওগ্গ গুরু ফুলে আবু জাহিলের এক মারে আর ওগ্গ গুরু মাদে হুকুমত করে দিয়ে বলে নতুন যারা সর্দার উঠে আর সুবেন হিতে আর ওগ্গ আছে গুরু যাবে যদি হিবা মাদে আছে সর্দারি করে দিয়ে বলে ওগ্গ বেশি বাহাদুর বিশ্ব মশাহুর বিশ্ব গুয়া লড়াই বাসক মানুষ যেবার নাম হালেত ইবনে ওয়ালিদ হিবা হালেত ইবনে ওয়ালিদ হেটা আমার কাফের আসিল তারা তিন গুরু বাঞ্জরে তিন জাগত করে ঠিয়াই হালেত ইবনে ওয়ালিদ যেটা হতো তেল হালাগত গো মুরা আসিল তারপর মুসলমান করিও তিন ভাগ করি তিন ভাগ করি তিন বার করে ঠিয়াই ওদের সেই হেটা দাস মুসলমানের ভিতরে দাস গো বিশেষ সবচেয়ে বড় মুনাফেক আব্দুল্লাহ ইবনে ওবাই আব্দুল্লাহ ইবনে ওবাই দাস কিন্তু হাজার মুসলমান অতুন আছে 300 সাহাবা একরাম কল লয়রে গিয়ে গহদা আরাত কল যুদ্ধ করা বড় রহিম হইরে ও তার কাফের কল লয়রে তারা তো আগেবারে ওকে ফেলানা ছিল তরে আর মুসলমান কল তোমাদের হাজার তো 300 গিয়ে গো আবানা আছে 800 এ 800 মুসলমান ইন লয়রে 3000 কাফের মোকাবেলা মধ্যে যুদ্ধ হে টাইম হিও মাদ আছে আর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফন্দা শওয়ানিক সাহাবা একরাম কল জিবাগো মুরাস হই ওয়াহালাত ইবনে ওয়ালিদ আর হাসাত তুন এ মুরাহিবার মাতাম মাদে ফন্দা শওয়ানিক সাহাবা দি পারে কি অনলাইন কইতে চলে হালাত ইবনে ওয়ালিদ মুরার অডা কত আয়রে এডা কত সাহাবা একরাম কল মারি না হারি বল্লাহ যে তোমার ফন্দা জন সাহাবা দি পারে ফন্দা জন সাহাবা হিনর হদ দে মুসলমান যদি লারে মাদে হড়ি গিয়ে গই দই তাকিলে তোমার হিতে লামি নইবা যদি মুসলমান কল লারে মা জিততে দই তাকিলে তোমার ফারিবা তো লোমা লামি নইবা এন হইরা আল্লাহ নবী অর্ডার দিয়ে অর্ডার দিবা দে আলা যুদ্ধ চলের যুদ্ধ চলে দেখ আছে ফয়লা ফার্স্ট চেক কাফের কলর পর্বত ও জুয়ান হুয়াই রে বকা জোকা গর মুসলমানদের মুখ হে তো নমাদে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নেলি রে হিতারে মার দি ফেলে তো মার দি ফেলে আবার হিতার ভাই আসছে হিতার ভাই তো মাল আসছে হে তো নমাদে হিতার ভাই হি বারে আছে মুসলমানদের কো বড় গদ্দার মুজাহিদ জীবন নাম হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাসা হি বারে নেলি রে কতল গরি দি উতারে এক জনায়ের কাফের মুসলমান মারি দে এক জনায়ের কাফের মুসলমান মারি দে এনে তো তোমাদের বেশ কাফের কল খতম হতে ভাই হে তো নমাদে হাস তুতুন উড়ে ফন্দা জন জালে আর হারা সশত সাহাবে একরা মকলে দে 3000 কাফের মোকাবেলা মধ্যে যুদ্ধ চলাচলি যুদ্ধ চলে দু বক্তম মধ্যে যুদ্ধ এভাবে চলে দে যুদ্ধ হিবার গেম ফুরুসা সাথে মুসলমান ফুল যেতে রান মিকা কাফের কল ধ্বংস দেখবে কাফের কল হোড়ের কাফের কল কতল হার জাহান্নামা মা ফাঁসাতে কাফের কল রে হিন্দুলা তোমার দেখের বেজন মুসলমানের বড় বলা তোমার ওই দেখবে 3000 কাফের যত মধ্যে হার সশন মুজাহিদ ধরবে না মা ফারান মিকা লাগে উ ফার রোরে যে ফন্দা শোনো বিয়ে সাহাবা দি মারাল কিন্তু গাছে 41 জনের লামি আগে মুসলমান জিততে বলে ঠাড়ি রে কাফের কলের মুসলমান কলের যুদ্ধ সত্ত্বে ময়দান মালা গলা দিয়ে এলাকা মুসলমান কল আছে কাফের মাঝে করে যাবে ওটা তো না কাফের এলাকা এটা তো হালাত ইবনে ওয়ালিদ তোর গুরুপ গলা দি মুসলমান সাহাবা একরাম কল আছে আর আছে তিন কাফের কলর ভেজা গেছে ওই গিয়ে গই যে নিলা নাকি ও তু তা তোর তো ফাড়া মাঝে মরি সদ্দ লই গিয়ে গলা সাহাবা একরাম কল এলা হা দেখ কতল হা সাহাবা একরাম কল হা দেখ শহীদ হয়ে এটা নিয়ে মানে হালাত ইবনে ওয়ালিদ আছে আর কাদা ফেলান গজি দে নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খেমত আসিল যে একটা তাম্বু মাসিল নবী মুহাম্মদ রাসূল সঙ্গে গরিব আল্লাহ নওয়া সাহাব আসিল এ নওয়া সাহাব আসি বারে কেবল গুরুপুর গলা দিয়ে ঠিক কেবল গুরুপুর গলা দিয়ে দেখে যা আছে নওয়া মাদে হাত তো সাহাবা
খালে তুমি বলে তোর গুরুবে শহীদ করে ফেলাই এই শহীদ গজি তো বক্ত মারে এই ময়দানের মধ্যে যুদ্ধ চলে তো বক্ত মারে একটা আফুয়া হতা বাইরে গিল গই কিহেন কই রে নবী মুহাম্মদ হতে শহীদ গিয়ে কবুল হয়ে রাখা আফুয়া হতা বাইরে গিল গই যুদ্ধ হি মারে চল লাইন কত শব্দ থাকিলে এ নবী মুহাম্মদ রে হেফাজত গরি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে নওয়া সাহাবা দিন হেরা গফু ফু নবী মুহাম্মদ সকলের গসুর লোক গো সাহাবাসি সাহাবাহি বারে কত কতল করে তারা মনে করছে নবী মুহাম্মদের কতল করে এই যে যুদ্ধ হিব মাদা আছে হুজুর শুদ্ধ সাসা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইও শহীদ হইল জিবারে ওয়াহাশি বলে হইর গো সাহাবায়ে উপস্থিত মাজিল ফরজায় রহিবা মুসলমান হইল বিন যত মাদে সাহাবায়ে কারাম কল বাসা বিশিল উসানা দরগো যত মাদে নবী মুহাম্মদের সময় দিল হেড় হেড় বিত তো যত মাদে নজন তো হাজন শহীদ হইগে আব্দুয়া সাহাবা ইনি যত মাদে নবী মুহাম্মদের প্রটেক্ট করে না পারার হে তো মাদে উ ময়দান মাদে হারা সচিত যুদ্ধ করে কিন্তু কেশু হায়াত আছে তার মুরি আয়রে নবী মুহাম্মদের আবতল হাত দহ জন লয়রে মুরার ওর উঠে গো ফারর উঠিল ফারর উড়ি বাদে যত যত জন আছে তত জন আবার তে আইল যুদ্ধ করে বলা ফারর ওর যায় মজবুত হইরে হে তো মাদে কাফের করে লড় আলো যায় ফারর পর্যন্ত কি ফারর ওর আগমুরে হেলা তারা গুণা দাসা ফারর ওর উড়ে হাজ গরে না হয়তো আর তারা গুণা সারা ফারা যুদ্ধ করে না হয়তো কাফের কোলে এটা তো পাওয়ার মোর যাতে গুণা সারা পুরো যুদ্ধ করলে হে তো মাদে আছে আবু সুফিয়ান জিবা আছে মক্কার কাফের কোলে সব দা ফিবা দাস ও আবেস আইজার গই আজার কইতে হিবার মকসদ হইলে ওদের আর মকসদ আছিল মদিনার লোয়া আর মকসদ ছিল নবী মুহাম্মদের মারা ওদের নবী মুহাম্মদ তো শহীদ হইছে এন হইরা আজার কইতে হে তো নম্মাদা আজার কইতে বক্তা মত উমর ফারুক করে ডাক মারি ওর হদা বসে বেনে উমর তোমার নবী হদা শহীদ হই না ওর গরি দি উমর হদ তু জিন হরি নিবে ফুনে রোয়া ন মরে হিবি বা বরাবর ঠিক আছে হে তোমা আবু সুফিয়ান আর গোছ উড়ি গে চলা তার মকসদ আছিল নবী মুহাম্মদের শহীদ করা যে তোমার তার মকসদ পুরুষান্ন হে তোমার যে গুছে বিছু উড়ি বিশ্ব গুছে বিছু উড়িলি আর কি করিব ও দেব মকরম মধ্যে ফিরে যাবে আয় হতে জানো তুই আনার বোঝা বেলা সাইড দিয়া আজ যুদ্ধ ইবা মাদা আছে মুসলমান করে ইনদিল্লা কচু এই মুসলমান করতে ইনদিল্লা লোকসান হয়ে দেখ সিরিফ আর মুজাহিদ কলে আছে আমির জিবা আছে আমির হতা নামানো দ্বারা নবী মোহাম্মদ হয়ে দে তোমার দা আছে পঞ্চাশ জন জিন আসুই তুমি পুরা এটা বাইন নবিয়া পুরা লামিন এবার জিতিলিও বা হরিলিও তাহলে হতায়ান নামানো দ্বারা আজ মুসলমান করতে দূরত লসে এত আল্লাহ হইব হনুক যুদ্ধ মারে হনুক আমি হতা নামান দিও থাকলে হা মাকা মানুষিন কিয় খালাক যাবো এত আল্লাহ আশা করি আমরা ব্যাগুনে বুঝে পাইছেন বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।